বিক্রেতাদের হাঁকডাকে সরগরম চাঁদপুরে ইলিশের বাজার। তবে আকাশ ছোঁয়া দামের কারণেই তৈরি হয়েছে ক্রেতা সংকট। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি বাজারে ইলিশের পসরা সাজিয়ে বসিয়েছেন ব্যবসায়ীরা, যেখানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুমেও সরবরাহ কম মাছটি, এতে দাম বেড়েছে কয়েক গুণ। আর ক্রেতাদের কণ্ঠে আকাশচুম্বী দামে না বিশ্বাস ওঠার সুর। 1200 হইতে 1400 গ্রামের মাছটা আপনার 2300 হইতে 2400 টাকা কেজি বর্তমান বাজারে চলতেছে। মাছ তো নদীতে নাই গা, শনিবার ইলিশের সরবরাহ ছিল প্রায় 1000। আর মাত্র 2 সপ্তাহ পর শুরু হবে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা। তার আগে কিন্তু চাঁদপুরের বড় স্টেশন যে পাইকারি ইলিশের বাজার সেটি বেশ সরগরম। তবে এই বাজারে মৌসুমের এই সময় বড় আকারের যে ইলিশগুলো পাওয়ার কথা সেটি এখন মিলছে না। ছোট আকারের ইলিশে বেশ সয়লাব এই বাজারটি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।